এখানে বারান্দারে তো কাজটা যা হয়েছে তারা কমিউনিস্ট, তারা মার্কসবাদী কমিউনিস্ট পার্টি এখানকার নেতৃত্বের মধ্যে আছে। খবর পর করে আমরা আসছিলাম, ব্যাপারটা কি একটু দেখে নেওয়া যায়। আজকে আমরা স্বাস্থ্যকে দেখলাম, গণতন্ত্রে কি আছে, পুলিশ থানা এই যেখানে তারা জমা আছে তার উপর সমস্ত কিছু দেখতেছে। অপোজিশন লিডার গণতন্ত্রে তার গুরুত্ব কি, এটা তো দেশের মানুষ জানে। তার জন্য যে সমস্ত প্রিকশনারি ব্যবস্থা নেওয়া দরকার, এখন সেক্ষেত্রে করে নাই। কীভাবে এরকম ঘটনা করতে তারা সাহস করে বসে দাঁড়িয়ে, এটা তো সম্পূর্ণ গণতন্ত্রের বিরুদ্ধে। আমরা এখানে আমাদের অপোজিশন লিডার মানুষের নেতৃত্বে আমরা এখানে আছি, আমি তো আছি, আমাদের বিধায়ক সুদন দাস আছেন, আমাদের পার্টির সম্পাদক সদস্য নারায়ণকর আছেন, জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদার আছেন, ইউনিয়ন পার্টির সম্পাদক তপন দত্ত এখানে আসছেন, এবং গত এডিসি নির্বাচনে যে এই যারা আক্রান্ত হয়েছেন আহত হয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলবেন, যোগাযোগ এইসব স্বপ্ন। আপনারা কি আজকে একটা বাড়িতে পরিদর্শন করবেন না অন্য কোনো বাড়িতে যাওয়ার পরিকল্পনা আছে? পুলিশে বলছে রোল করতেছে, আমরা দ্বিতীয় বাড়িতে যাবেন। পুলিশ আপনাদের আপনাদের নিরাপত্তা দিতে ব্যর্থ? নিরাপত্তা দিতে রাজি না, এটা তো বলার অপেক্ষা রাখে না। আজকে এটাই তো কমার মূল্য হাসপাতালে নিয়েছে, কিন্তু হাসপাতালে গিয়েও চিকিৎসা হওয়ার কোনো সুযোগ নেই। শেষ পর্যন্ত বাধ্য হইয়া ভোর রাত্রের দিকে আবার বাড়িতে ফিরে আসছে, মানে এই অবস্থা মনে হচ্ছে। আর নরেন্দ্র দাস দাসের তো অপর সবাই ছিলেন, সেই তার কোনো শত্রু এখানে আসেনি, সাথীও তার যে কোনো দলের আপনারা চোখের সামনে সমস্ত দেখছেন তো, কোন শাসনে আছে ত্রিপুরা। আসলে জনগণকে ভয় পাচ্ছে, এবং সবচেয়ে বড় ভয় হচ্ছে জনগণকে সংগঠিত করার জন্য যে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি, তারা যে জনজীবনের দৈনন্দিন সমস্যাগুলি নিয়ে মানুষকে নিয়ে এগোবার চেষ্টা করছে, এটা তারা ত্রস্ত যে এভাবে নিজেদের শাসন ক্ষমতা ধরে রাখা কঠিন হয়ে যাবে, কাজে সন্ত্রাস ছাড়া অন্য কোনো রাস্তা নেই, নাহলে এরকম হতে পারে না। আমরা তো এখানে মারপিট করার জন্য আসি, যারা আক্রান্ত হয়েছেন তাদের সঙ্গে কথা বলতে এসেছি, দেখতে এসেছি, এরকম একটা জায়গার মধ্যে এই সমস্ত কাণ্ড কারখানা হচ্ছে। শান্তির বাজার কি ত্রিপুরার বাইরে নাকি? আর ত্রিপুরা কি ভারতবর্ষের বাইরে?
ত্রিপুরা আগে সরকার ছিল না, বিরোধী দল ছিল না, বিজেপি দল ছিল না, এরকম ঘটনা ঘটেছে ত্রিপুরায়। মানুষ কিন্তু সব দেখছে এবং ভান্ডার তাতে এগুলি কিন্তু সব জমা হচ্ছে। মানুষ এগুলি চট করে ভুলে যাবে মনে করার কোনো কারণ নেই, মানুষ ভুলে যায় না। যাদেরকে একদিন জড়ো করেছে, আমি তো তাদের সবাইকে দায়ী করছি না, এদের পেছনে তাদের রাজ্য নেতৃত্ব আছে, বিজেপি নেতৃত্ব আছে। আমরা যেটা লক্ষ্য করছি, আমরা গত কয়েকদিন যাবৎ নূতন করে একটার পর একটা পার্টি বিষয় আক্রমণ করছে এবং আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। পার্টি বিষয় আমাদের বন্ধই, তারপরে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। এটা তো একটা সভ্য সমাজ না, চূড়ান্ত আনসিভিলাইজড। কি আর ভাই, এর বাইরে তো কিছু বলেন। চেষ্টা করলাম ভীতিটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। তো এভাবে ধরুন পার্টি বিষ পুড়িয়ে আমাদের সামনের সারির নেতা কর্মীদেরকে আক্রমণ করে তাদের রক্ত ঝরিয়ে নিজেদের যে মানে অস্তিত্ব সেটা কি তারা রক্ষা করতে পারবে? আমি তারপরেও বলবো, আমার রক্ত আমার জীবনের বিনিময়েও যদি ত্রিপুরায় শান্তি আসে, সুস্থিতি আসে, গণতন্ত্র ফিরে আসে, আমি একজনে সাধুবাদ জানাবো। কিন্তু এগুলি বন্ধ হওয়া দরকার, এগুলি বন্ধ হওয়া দরকার। কি চলছে? সাংবাদিক তো গতকালকেও আক্রান্ত হয়েছে দৈনিক সংবাদের। দাদা ভীষণ ঘটনার পরে ভীষণ অসুবিধা।